अरे गाड़ी क्या थामाते बोलछो कॉलेज टाइम में जेतो होबे ना की बड़दा बड़दा बिग ब्रदर ओ जूतोटा किने दो ना प्लीज अरे ओ जूतो किते गेल ना ए गाड़ीर सब टायर बेस्तो होबे बड़दा प्लीज बड़दा जय शोनोरुन जीवनेर चाहिदाटा जतो कम राखबी टेंशन ततई कम होबे बड़दा 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 सुनो ना बड़दा प्लीज बड़दा ने तो कॉलेज ऐसे गए थे जानी कॉलेज ऐसे गए थे अच्छा दादा খে তুমি এই কথা বলো হয়তো কিছু নয় হবে হবে এই রিকশাওয়ালা একদিন প্লেন চালাবে রকেট উড়াবে চাঁদে যাবে আর ওখানকার সুন্দরীর সাথে আই মিন বিউটিফুল লেডির সঙ্গে রোম্যান্স করব আর ফুল মুন নাইটে ফুল হানিমুন করব রিয়েলি ও রিয়েলি কিন্তু মিনা তুই চিন্তা করিস না আমি চাঁদে তোমার জন্য একটা পার বানাবো কিন্তু তুই আর এই সব আলতু ফালতু লোকাদের ওখানে ডাকিস না তো তোর স্ট্যান্ডার্ড পড়ে যাবে তুই সব সময় এরকম বড় বড় কথা বলিস করো দেখাবো আমি জানা সব বড় বড় লোককে ছোট করে দেব বড় লোকাদের কাছ থেকে ছিনে গরিব করে দেব ওদের গাড়ি বাংলা সব খালাস আমি কিং হব কিং আচ্ছা তবে আসি হ্যাঁ আসি আরে ও মাই গড মদ খাওয়ার পর তো ভোলা ভোলা অর্জুন একদম রাবণ হয়ে যায় ও ডার্লিং ডার্লিং এমন থেকে দুনিয়া কেমন লাগে যেমন তেমনি না আমায় এই নিচের সব লোক গরিব ভিখারি নোংরা নালীর পোকা মারোর মনে হয় শাট আপ আমিও তো গরিব ডার্লিং আমি তোমার কথা বলছি না আজ রাত আমি তোমাকে 50,000 টাকা দিয়ে বড় লোক বানাবো রিয়েলি ডার্লিং রিয়েলি দেখো আমার এই পকেটে 25,000 টাকা আছে আর এই পকেটে 25,000 কি হলো এই তো হলো এসো চল 50,000 বের কর আমার কাছে মাত্র 10,000 টাকা আছে ও তো আমি পটানোর জন্য মিথ্যে কথা বলেছিলাম তাহলে 10,000ই বের কর দেখছি এই এইটাও নেও এবার লেগে থাক শালা কড়কা শেট রাখে 10,000 না আর বলে 50,000 না ডার্লিং ও বাবু প্লেট তো হয়ে গেছে পরিষ্কার দিশা মানে বড়দা বড়দা এসে গেছে চল ছোট্টু অরুণ এই অরুণ অরুণ বড়দা এসে গেছো তুমি বড়দা আমি আর খাবার অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় ছিলাম চলো আরে শুন তো ভাই কি হলো তোর জন্য কে অপেক্ষা করছে এনে এটা কি দাদা খুলে দেখ না জুতো থ্যাংক ইউ বড়দা থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর গ্রেট বড়দা ইউ আর গ্রেট
দাদা দাদা একটা কথা বলুন কি কিছু মনে করো না দাদা দিনে তুমি না একদম কঞ্জুস মক্ষী চুস থাকো আর দাদা রাতে আর কিন্তু রাতে একদম দিল খোলা হাতিম তাহাই তুই খুশি হয়েছিস না হ্যাঁ দাদা আমি খুব খুশি চলো দাদা এবার খাওয়া খেয়ে না চল চা গরম দাদা দাদা চা ওরে দাদা একটা খবর দিতে তো আমি ভুলেই গেছি কাগজে একটা ফাটাফাটি খবর ছেপেছে এক মুখোশধারী রোজ রাত্রে হাইওয়ের উপর চুরি করে চলেছে কাল রাতেও একটা ঘর দুর্ঘটনা ঘটেছে বর্দা আমার সবসময় চিন্তা থাকে আমি চাই যে তুমি নিজে খেয়াল রাখো ঠিক আছে বর্দা বর্দা আমি এখন যাচ্ছি তৈরি হতে হবে ওকে দাদা এই মদ খাওয়ার পর আমি লুটেরা কেন হয়ে যাই সব নষ্টের মূলে এই মদ আজ থেকে আমি আর মদ খাবো না মদ না খেলে ভালো মানুষ খাওয়ার পরে সবচেয়ে বড় বেইমান আমার মতে ঈশ্বরে আমার থেকে বড় বেইমান আর কেউ হবে না দাদা বাবা মরে যাওয়ার পর মার মানসিক অবস্থা এমন কেন হয়ে গেছে কি কোনোদিনও মা ঠিক হবে না না মেঘা মায়ের মানসিক অবস্থা নিশ্চয়ই ঠিক হবে আজ একজন ডক্টর আসছেন উনি মাথার একজন অনেক বড় স্পেশালিস্ট উনি মাকে নিশ্চয়ই ঠিক করে দেবেন মেঘা মা কোথায় আরে মেঘা আরে জলদি কর তুই বাবাকে নাস্তা খেতে দে সব সময় ওনার কাজে যেতে দেরি হয়ে যায় তোরা বুঝিস না কেন আমার কথা বেচারা একলাই কাজ করেন কখনো ভগবান না করেন মালিক যদি ওনাকে কাজ থেকে বের করে দেয় তো আমাদের সবার কি হবে কি বাবা লাড্ডু মহারাজ আজকাল কাম কাজ খুব ভালোই চলছে লাড্ডু তোর এই ঘড়িটা আমার খুব পছন্দ আর সাহেব এর চেনটা আমার খুব পছন্দ লাড্ডু আমি তোকে ছেড়ে দেবো কিন্তু ওই যে মহিলার ব্যাগটা যে তুমি মেরেছো যার মধ্যে 5000 টাকা আছে ওটা তোকে ভুলে যেতে হবে আপনারা আমার বটুয়া নিয়ে নেবেন সঙ্গে চেন ঘড়িও নিয়ে নেবেন না না সাহেব না না আর যদি না মানিস তাহলে রাত্রে আমার লাঠি এমন পড়বে এমন পড়বে যে লাড্ডু মিয়া তোমার পুরো দুনিয়াটাই উল্টে যাবে না না সাহেব আমাকে ফাঁসিয়েন না আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন করি দে চল খোল বের কর দে দে তাড়াতাড়ি দে চেনটা বের কর তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি কর বসুন আমি এখানে বসতে নয় তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি কাল তোমার এলাকায় ভোর দুপুরে ব্যাংক ডাকাতি হয়েছে আর এখন পর্যন্ত কেউ ধরা পড়ি না স্যার আজকাল অপরাধীও খুব চালাক হয়ে গেছে স্যার জবের থেকে তুমি এলাকায় এসছো তবের থেকে এখানের মুজরিমা একটু বেশি চালাক হয়ে গেছে সব মোকা পেয়ে পালিয়ে যায় স্যার আপনি চিন্তা করবেন না স্যার আজকের পর আর কেউ বাঁচবে না আচ্ছা 24 ঘন্টার মধ্যে যারা ব্যাংক ডাকাতি করেছে তাদেরকে অ্যারেস্ট করে আমি লকআপে বন্ধ করে দেব আমি এই পুলিশ স্টেশনে সব পুলিশ অফিসারদের থেকে এই আশাই করি স্যার কেননা এইটা সেই পুলিশ স্টেশনের যে নিজের ইমানদারির জন্য বিখ্যাত এখানে যখনই কোনো অফিসার আছে সে কোনো বেআইনি কাজ করেনি আর নাই কোনোদিন ঘুষ নিয়েছে আমি তোমার কাছ থেকে এই আশা করি স্যার